স্বাগত এক ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে সাথে আছি সাফাতদিন কবি আমি আছি আতিফ আঞ্জুমান শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো পিকে হালদার চক্রের আত্মসাৎ করা মোট টাকার পরিমাণ 15,000 কোটিরও বেশি বড় অংশই পাচার হয়েছে বিদেশে কাল সকাল 9টা থেকে দেশে 2402টি কেন্দ্রে করোনা টিকা দেয়া শুরু ঢাকায় 56 হাসপাতাল সহ 206টি কেন্দ্র টিকা নিলেও মানতে হবে করোনা স্বাস্থ্যবিধি অন্যথায় আবারও বেড়ে যেতে পারে সংক্রমণ চিকিৎসকদের কড়া হুঁশিয়ারি উত্তরের চার জেলায় ঘর পাচ্ছে 52 ক্ষুদ্র নৃগোষ্ঠী 3,500 পরিবার মুজিব বর্ষ উপলক্ষে সরকারের উদ্যোগ সারা দেশে তাপমাত্রা বাড়ছে আর কোনো শৈত্য প্রবাহের সম্ভাবনা নেই মাসের শেষে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ চলে যাচ্ছে পুরো খবরে দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসছে পিকে হালদারের দুর্নীতির নতুন নতুন তথ্য অনুসন্ধান দলের সবশেষ তথ্য মতে পিকে হালদার চক্রের আত্মসাৎ করা মোট টাকার পরিমাণ 15,000 কোটিরও বেশি এর বড় একটি অংশ পাচার করা হয়েছে বিদেশে 2016-17 সাল থেকেই আর্থিক খাতে গুঞ্জন চলছিল পিকে হালদার চক্র বিশাল অঙ্কের টাকা লোপাট করেছে 2019 সালে দুদক এ নিয়ে অনুসন্ধান শুরু করে প্রথম অবস্থায় 2,000 কোটি টাকা লোপাটের তথ্য পায় তারা এরপর টাকার পরিমাণ বেড়ে দাঁড়ায় 3,600 কোটিতে সম্প্রতি বিএফআইইউ থেকে তথ্য এসেছে ফার্স্ট ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান থেকেও 1,251 কোটি টাকা লোপাট করেছে পিকে হালদার চক্র এ নিয়ে প্রায় 5,000 কোটি টাকা আত্মসাতের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে দুদক এছাড়া 62 জনকে পিকে হালদারের দুর্নীতি সংশ্লিষ্টতায় এ পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছে দুদক তাদের জবানবন্দির ভিত্তিতে ধারণা করা হচ্ছে পিকে হালদারের অর্থ লোপাটের পরিমাণ 15,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে আশা করি এখান থেকে অনেক জিনিস হয়তো পাওয়া যাবে আরও নতুন তথ্যপত্র পাওয়া যাবে ফার্স্ট ইন্টারন্যাশনাল যদি এই ধরনের তথ্যপত্র সঠিক হয় তাহলে এগুলো তো মানি লন্ডারিং অফেন্স ব্রিচ অফ ট্রাস্টের অফেন্স এগুলো অবশ্যই দুদক অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখবে দুদক বলছে লোপাট অর্থের বেশিরভাগ অংশ বিদেশে পাচার হয়েছে কত টাকা পাচার হয়েছে তা অধিকতর তদন্তে বেরিয়ে আসবে টিআইবি বলছে বাংলাদেশ আন্তর্জাতিক অর্থ পাচার বিরোধী সংস্থা আনকাকে সদস্য হওয়ায় পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা সম্ভব বিভিন্ন দেশে যে অর্থ পাচার হয় সেই অর্থ পাচার ফেরত আনার যে পদ্ধতি আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে নির্ধারিত আছে সেই পদ্ধতি যদি সরকার অনুসরণ করে তাহলে অবশ্যই বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ যেরকম ফিরিয়ে আনা সম্ভব যারা এর সাথে অর্থ সম্পদ করেছেন এবং যারা এর সাথে জড়িত তারা তাদেরকে বিচার আয়তায় আনা অবশ্যই সম্ভব ব্যক্তির নাম পরিচয় আমলে না নিয়ে কেবল অপরাধ বিবেচনায় তদন্ত করলে পিকে হালদার চক্রের অর্থ কেলেঙ্কারির প্রকৃত চিত্র বেরিয়ে আসবে বলছে টিআইবি ভবিষ্যতে দুর্নীতিবাজদের রুখতে এটি হতে পারে একটি বড় দৃষ্টান্ত ঋষা ধুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ঋষা ধুদা ঋষা অনুসন্ধান দলের সবশেষ তথ্য মতে যেমনটি দেখা যাচ্ছে যে পিকে হালদার চক্রের আত্মসাৎ করা মোট টাকার পরিমাণ 15,000 কোটিরও বেশি তো এই বিপুল পরিমাণ টাকা কিভাবে নজর এড়িয়ে আত্মসাৎ করলো আর কিভাবেই বা এটি পাচার করলো এই দায়টা আসলে কার আপনাকে একটি কথা বলে রাখি অনুসন্ধানকারী কর্মকর্তারা কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে 15,000 কোটি 5,000 কোটি টাকার তথ্য তারা পেয়েছে কিন্তু তারা যে তার পিকে হালদারের যে 62 জন সহযোগী আছে বা এদের সাথে কথা বলেছে তা কিন্তু সব সবার সাথে কথাবার্তা বলে কিন্তু তারা এখন দেখছে যে আন্দাজ করছে যে এই যেই অর্থ মূলত লোপাট করা হয়েছে তা কিন্তু 15,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে এই বিষয়ে তাদের যে সুনির্দিষ্ট তথ্য সেটি কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের হাতে চলে আসবে এবং তখন কিন্তু
তারা বলতে পারবে এবং তখন তারপরেই কিন্তু দেখা যাবে। আর এই যে অর্থটি লোপাট হয়েছে, আপনারা জানেন যে পিকে হালদার কিন্তু অসাধারণ একজন সংগঠক এবং অসাধারণ একজন ব্যাংকার এবং তিনি কিন্তু লবিস্ট হিসেবে অসাধারণ, তো সেই তার কিন্তু যখন যা প্রয়োজন তাই কিন্তু তিনি করেছেন। এই যে আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে তিনি ভুয়া নাম সর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু এই আর্থিক প্রতিষ্ঠান গুলো থেকে তিনি টাকা ঋণ করেছেন, এরপরে এই ঋণের টাকা দিয়ে কিন্তু তিনি এই টাকাগুলো পাচার করেছেন বিদেশে বিভিন্ন উপায়ে, বিশেষ করে ওভার ইনভয়েস বা আন্ডার ইনভয়েস এর মাধ্যমে এই প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কিন্তু তিনি এইসব ইয়েগুলো করেছেন। আর পাশাপাশি যেটা করেছেন এই এই যে এই কাজের পেছনে আসলে কারা দায়ী এটা যদি বলতে হয় তাহলে দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত কোথায় যায়। আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু রাশেদুল হক নামে পিকে হালদারের একজন সহযোগীর জবানবন্দি নেওয়া হয়েছিল, সেখানে কিন্তু তিনি বাংলাদেশ ব্যাংকের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার নামও তিনি উল্লেখ করেছেন, বিশেষ করে সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কথাও কিন্তু তিনি বলেছেন। তো এই যে এই ব্যর্থতা মূলত কিন্তু একদিকে হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক, কারণ তারা যে এই যে এত বড় আর্থিক কেলেঙ্কারি হচ্ছে তারা কিন্তু সেটি তারা দেখেনি, নজরদারি তাদের সেভাবে ছিল কিনা জানি না, সবাই এটা এ বিষয়ে জানতো যে পিকে হালদার এই বিষয়ে আসলে পিকে হালদারের এই যে চক্রের যে এই কর্মকাণ্ড এই বিষয়ে কিন্তু সবাই অবগত ছিল একদিকে, অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে তারা যে প্রতারণা করেছে এগুলো কিন্তু তাদের বাংলাদেশ ব্যাংকের এক ধরনের প্রচ্ছন্ন আশকারা বা তাদের একরকম ফাঁদ ছিল এটা কিন্তু বলা যায়। আর পাশাপাশি এই যে অর্থ কেলেঙ্কারির ঘটনার পরে যে এই যে টাকাগুলো পাচার হয়েছে এই দায় কিন্তু সম্পূর্ণ বিএফআইইউ অথবা কাস্টমস ইন্টেলিজেন্সের, যখন আমদানি ও রপ্তানির আড়ালে যখন এটা পাচার হয়েছে তখন কিন্তু এটার মূল দায় গিয়ে পড়ে কাস্টমস ইন্টেলিজেন্সের, তারা কিন্তু তাদের কাজটি ঠিক মতো করেনি এবং পাশাপাশি বিএফআইইউ কিন্তু তারা কিন্তু আসলে ধরতে ব্যর্থ হয়েছে যে সময় মতো ধরতে ব্যর্থ হয়েছে যে টাকাগুলো পাচার হয়ে যাচ্ছে। এখন দুর্নীতি দমন কমিশন যেটি করছে যে পিকে হালদারের মূলত যে অবৈধ সম্পদ নিয়ে কিন্তু কাজ করছে, অবৈধ সম্পদের বিষয়গুলো যখন তারা যাচাই বাছাই করছে তখনই কিন্তু এই যে মানি লন্ডারিং এর বিষয়গুলো আসছে, অর্থাৎ পিকে হালদারের কিন্তু মূল যেই এখন অনুসন্ধান চলছে এটি অবৈধ সম্পদের অনুসন্ধান। রাজধানী শ্যামলী থেকে পিকে হালদারের অর্থ আত্মসাতের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রিশাদ হুদা। রাজধানীর 4টি শপিং সেন্টারে 9টি দোকান, 4টি বিলাসবহুল ফ্ল্যাটের মালিক যুবলীগের সাবেক নেতা কাজী আনিস। গোপালগঞ্জে 3টি বাড়ি আর শত বিঘা জমি রয়েছে তার। শ্বশুর, স্ত্রী ও শ্যালকের নামেও রয়েছে সম্পদ। দুদকের মামলার পরও সেই সম্পদ ভোগ করছে তার পরিবার। ফ্ল্যাট ভাড়া ব্যাংকে জমা না দিতে ভাড়াটিয়াদের দেয়া হচ্ছে হুমকি। 2001 সালে 3500 টাকা বেতনে টাইপিস্টের চাকরি নিয়ে ঢাকা আসেন কাজী আনিস। এর 4 বছর পর 5000 টাকা বেতনে চাকরি হয় যুবলীগের অফিসে। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। অফিস সহকারী থেকে হন দপ্তর সম্পাদক। দুদকের অভিযোগপত্রে 123 কোটি টাকা বিদেশে পাচার, জ্ঞাত আয় বহির্ভূত কোটি কোটি টাকার সম্পদের তথ্য মিলেছে। প্রায় 15 কোটি টাকার কাছাকাছি ওনার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। আর মানি লন্ডারিং এর যেটা অপরাধ, যেটা সাসপিশিয়াস ট্রানজ্যাকশন, প্রায় 124 কোটি টাকার কাছাকাছি। উত্তরা রাজক মার্কেটে মিলেছে আনিসের 3টি দোকানের খোঁজ, এর একটি মানি এক্সচেঞ্জের। দোকানগুলোর বাজার মূল্য কয়েক কোটি টাকা। আরও 2টি দোকান আছে রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্সে। আমরা অ্যাডভান্স দিয়েছি 6 লাখ টাকা আর আমাদের ভাড়া দিয়ে 43,000 টাকা। গুলশানের ল্যান্ডমার্ক টাওয়ারে থাকা দোকান দুটির আনুমানিক বাজার মূল্য 1.5 কোটি টাকা। এলিফ্যান্ট রোডে মাল্টিপ্লেন সেন্টারের দোকানের ভাড়া তুলছেন আনিসের ম্যানেজার। এখন ওনার একজন প্রতিনিধি এসে নিয়ে যায়। সাজেদুল অনুসন্ধানে মিলেছে 4টি ফ্ল্যাটের সন্ধানও। করোনার কারণে ভাড়া দিতে না পারায় জিনিসপত্র রেখে তাড়িয়ে দেওয়া হয়েছে স্বামীবাগের ফ্ল্যাটটির ভাড়াটিয়াদের। এটা ভাড়া মনে করেন 14,000 টাকা উঠাইতো। দুদকের অভিযানের পর
ব্যাংকে ভাড়া জমা দিচ্ছিলেন আর কে মিশন রোডের ফ্ল্যাটের ভাড়াটিয়া এই বেসরকারি ব্যাংক কর্মকর্তা। মানি সাহেব আমাকে সামহাও ফোনে বলছে যে আপনি আমার নামে চেকগুলো দিয়ে দেন। পরে যখন চেক দেওয়া শুরু করছি উনি আবার পরে বলতেছে না চেক না আমাকে ক্যাশ দিতে হবে। ধানমন্ডি আট নম্বরের ফ্ল্যাটের ভাড়াটিও বাধ্য হচ্ছেন আনিসের ম্যানেজারের কাছে ভাড়া দিতে। সে তো বলে আমি তাদের ম্যানেজার, আমি ভাড়াটা সব সময় ভাড়াটা আমি তুলি। এই সাজু বলছিলে তো আসেন আছে। ধানমন্ডির দশ নম্বরে রাজকীয় এই ফ্ল্যাটে থাকছেন আনিসের পরিবার। এছাড়া নিজ এলাকা গোপালগঞ্জে আছে তিনটি বাড়ি, মিলেছে কয়েকশো বিঘা জমির খোঁজ। এসব বিষয়ে সরাসরি কথা বলতে চাননি আনিস পরিবারের কেউই, তবে টেলিফোনে তার স্ত্রী জানিয়েছেন তাদের আয়ের উৎস ঠিকাদারি ব্যবসা। সে তো বিজনেস করতো না, সে তো একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিল, সে তো শুধু রাজনীতি করতেন না। আমাদের যেটা আছে ভাইয়া সম্পূর্ণ বৈধ আয়ের মধ্যে দুদক বলছে ভাড়াটিয়াদের হুমকি দেয়া ও মালামাল ক্রোকের বিষয়ে আদালতের নির্দেশ অনুযায়ী কাজ করবেন তারা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামীকাল সকাল নয়টায় সারা দেশে করোনা টিকা কর্মসূচি শুরু হচ্ছে। মোট টিকা কেন্দ্র 2402টি আর ঢাকায় 56 হাসপাতাল সহ টিকা কেন্দ্র থাকছে 206টি। সকালে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। আগামীকাল রোববার সকাল 10টায় সোহরাওয়ার্দী হাসপাতালে টিকা কার্যক্রম উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বেলা 3টার দিকে সস্ত্রীক ওই কেন্দ্রে টিকা দেওয়ার কথা রয়েছে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে টিকা নিতে এ পর্যন্ত নিবন্ধন করেছেন 2 লাখের বেশি মানুষ। যারা অনলাইনে নিবন্ধন করতে পারছেন না তাদের সহায়তার প্রতি হাসপাতালেই বসেছে টিকা নিবন্ধন বুথ। ঢাকার বাইরে আমরা 959টি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রকে চিহ্নিত করেছি যেখানে একযোগে টিকাদান কর্মসূচি চালু হবে এবং সেখানে 2196টি টিম আগামী কাল কাজ করবে। আমরা এভাবেই চালিয়ে যাব, প্রয়োজনের সঙ্গে এই সংখ্যাটি আমরা অবশ্যই বাড়াতে পারব। আমাদের সার্বিক যে এদিকে করোনা টিকা আসায় উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি, এতে আবারও সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন করোনা টিকা দ্বিতীয় ডোজ সম্পন্ন করার পরপরই শরীরে তৈরি হবে প্রতিরোধ ক্ষমতা। দেশের 80% মানুষ ভ্যাকসিনেশনের আওতায় আসার আগ পর্যন্ত স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। সাত ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে শুরু হবে করোনার টিকাদান কর্মসূচি। প্রথম ধাপে সম্মুখসারির করোনা যোদ্ধাসহ 20 শ্রেণীর মানুষকে টিকা দেওয়া হবে। পুরো দেশকে টিকার আওতায় আনতে 1 বছরেরও বেশি সময় লাগবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। অথচ ভ্যাকসিন আসার খবরে অনেকের মধ্যেই স্বাস্থ্যবিধি নিয়ে দেখা দিয়েছে উদাসীনতা। রাজধানীতে নানা কাজে বের হওয়া 50%-এরও বেশি মানুষ মাস্ক পরছেন না। মনে করছে যে করোনা চলে যাচ্ছেই, এই জন্য অতটা আতঙ্ক নাই, এই জন্য মাস্ক বেশি পরে না। তারপর মাস্ক পরা উচিত, পরতে হবে মাস্ক। অবশ্যই বাইরে ছিতে মাত্র মাস্ক দিই হোক। হ্যাঁ, টিকা দেওয়া শুরু হয়নি সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে তো রোগ চলে যায়নি, রোগ তো অবশ্যই আছে আর কি, তাতে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। অনেকে আবার মাস্ক পরলেও তার যথাযথ ব্যবহার করছেন না। করোনার অন্যান্য স্বাস্থ্যবিধি মানার ব্যাপারেও উদাসীন তারা। যারা টিকা বা নেননি এবং যারা মাত্র এক ডোজ নিয়েছেন তারা কিন্তু যে কোনো মুহূর্তে সংক্রমিত হতে পারে। টিকার দ্বিতীয় ডোজ নেবার পরে অন্ততপক্ষে 4 সপ্তাহ পরে পরিপূর্ণভাবে রোগ প্রতিরোধ ক্ষমতাটা তৈরি হয়। আর যারা আমরা টিকা নিতে পারছি না বা যারা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হলো না, টিকা নিয়ে কার্যকরী হলো না, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ কিন্তু সুরক্ষিত না। কাজেই দেশের অন্তত শতকরা 80% বা 75% মানুষের টিকা নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। করোনার স্বাস্থ্যবিধি না মানার বিষয়টিকে উদ্বেগজনক উল্লেখ করে অন্য দেশের মতো বাংলাদেশেও যে কোনো সময় সংক্রমণ ঊর্ধ্বমুখী হতে পারে বলে শঙ্কা জানালেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সবাইকে এই ভ্যাকসিনের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমাদের মাস্ক পরতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে এবং হাত ধুত করতে হবে ঘন ঘন, এবং অন্যান্য যে স্বাস্থ্যবিধি আছে সেগুলো মেনে চলতে হবে। গত বছরের 8 মার্চ দেশে করোনা শনাক্ত হওয়ার পর নভেম্বর পর্যন্ত কখনো কখনো সংক্রমণের হার পৌঁছেছে 20%-এর উপর। তবে জানুয়ারির মাঝামাঝি থেকে রোগী শনাক্তের হার নেমে এসেছে 5%-এর নিচে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় প্রাণহানি 23,09,000 ছাড়িয়েছে। এ পর্যন্ত মোট আক্রান্ত 10,59,00,000। 24 ঘন্টায় বিশ্বে প্রাণ গেছে 14,000-এর বেশি মানুষের।
রোগী মিলেছে পৌনে 5 লাখ। যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু হয়েছে 3,500-র বেশি মানুষের। এ নিয়ে দেশটির প্রাণহানি 4,70,000 ছাড়িয়েছে। নতুন 1,26,000-এর বেশি রোগী নিয়ে যুক্তরাষ্ট্রের মোট সংক্রমিতের সংখ্যা 2,74,00,000-এর বেশি। ব্রাজিলে শুক্রবার প্রায় 1,250 মানুষের মৃত্যু হয়েছে। ভাইরাস মিলেছে 51,000-এর বেশি মানুষের দেহে। দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 2,33,000। করোনা থেকে সুস্থ হয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ। যুক্তরাজ্যে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 1,014 জনের। দেশটির মোট মৃতের সংখ্যা 1,11,000-এর বেশি। নতুন 19,000 রোগী নিয়ে দেশটিতে মোট আক্রান্ত 39,00,000-এর বেশি। এদিকে 15ই ফেব্রুয়ারি থেকে দেশটিতে শুরু হতে যাচ্ছে নতুন কোয়ারেন্টাইন আইন, যেখানে নতুন ধরন শনাক্ত হওয়া 33 দেশ থেকে আসা সবাইকে বাধ্যতামূলক 10 দিনের জন্য হোটেলে থাকতে হবে। জার্মানিতে একদিনে 776 জনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছে প্রায় 11,000। এছাড়াও স্পেনে 584 ও ফ্রান্সে প্রাণ গেছে 413 জনের। শনিবার অক্সফোর্ডের টিকার প্রথম চালান ইতালিতে আসবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিভাগ। ভারতে 24 ঘন্টায় 94 জনের মৃত্যু হয়েছে, যা গত 10 মাসে সবচেয়ে কম। নতুন 11,000-এর বেশি রোগী নিয়ে ভারতের মোট আক্রান্ত 1,08,00,000। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাতার ভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরা বাংলাদেশ নিয়ে ভুল তথ্য প্রচার করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে মুজিব শতবর্ষের এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন সরকার আল জাজিরার তথ্য যাচাই বাছাই করছে, কাজ শেষ হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান আল জাজিরা চ্যানেলটি গ্রহণযোগ্যতা হারিয়েছে, তবে সরকার তাদের সম্প্রচার বন্ধ করবে না। মিয়ানমার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান মিয়ানমারে কেন ক্ষমতা দখল করা হয়েছে তার একটি ব্যাখ্যা বর্তমান সামরিক সরকার দিয়েছে। এরই মধ্যে মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন রাজ্য সফর করে তা সমাধানের আশ্বাস দিয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। বসতবাড়ি পাচ্ছে 3,500 ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার। জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় তাদের ঘর দিচ্ছে সরকার। সিরাজগঞ্জ, রংপুর, গাইবান্ধা ও নওগাঁয় মাথাগোঁজার ঠাঁই পেয়ে খুশি সাঁওতাল, পাটনি সহ 52 নৃগোষ্ঠীর মানুষ। মুজিববর্ষ উপলক্ষে এ উদ্যোগ। বাঁশের ডালাকুলা সহ নানা গৃহস্থালের জিনিসপত্র তৈরি করেন পুষ্করানী। কিছুদিন আগেও পরিবার নিয়ে থাকতেন ভাঙা ঘরে, এখন দিন বদলের হাওয়া লেগেছে তার ঘরেও। স্বপ্ন দেখছেন একটি সুন্দর জীবনের। কাজ করতে পারি নাই, পানি পড়ছে, উঠি বসি আছে, কাজ করি পারি নাই, আর এখন কাজ করতে পারি। রংপুরের ঘানিরামপুরে পাটনি সম্প্রদায়ের 25টি পরিবার ঘর পেয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ব্যস্ত। বাঁশের পণ্য তৈরি করে জীবন সচলের চেষ্টা করছে তারা। পেটের কর্ম করব, খাবো না, ঘর বাড়ি বানাবো, প্রধানমন্ত্রী দিয়ে আমার ঘরটা ভালোই দিচ্ছে আমাদের। সামাজিকভাবে পিছিয়ে ছিল সিরাজগঞ্জের উল্লাপাড়ার রবিদাস সম্প্রদায়ের মানুষেরাও, তাদেরই একজন মদন দাস। প্রধানমন্ত্রীর উপহার তাদের বেঁচে থাকার অনুপ্রেরণা জুগিয়েছে। টিন কেটে ঘরে ঢুকতো, এখন তো সেটা তো ভয় নাই, এখন টিন কেটে ঢোকার জন্য ভস করে এক ঘরের মধ্যে, মিয়া পাঁচটা মিয়া আমি বাজার পর থাকি। দৃষ্টিনন্দন এই ছবি গাইবান্ধার গোবিন্দগঞ্জের। সমতল এই ভূমিতে বাস করে সাঁওতালরা, মাটির ঘরের বদলে সরকার তাদের গড়ে দিচ্ছে পাকা ঘর। চালের ঘর আসলো, একটা ভালো করবা গেলে ওটা পানি পড়ায়, ওটা ভালো করবা গেলে ওটা পানি পড়ায়, এই অবস্থায় এখন। আর এখন তো ওই পানি পড়বে না, এখন ভালো হয়েছে। মুজিব বর্ষে পর্যায়ক্রমে 3,500 ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষকে ঘর উপহার দেবেন প্রধানমন্ত্রী, যা সরাসরি দেখভাল করছে প্রধানমন্ত্রীর কার্যালয়। মুজিব শতবর্ষ উপলক্ষে এই কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে 3,500 পরিবার যারা প্লেইন ল্যান্ডে বসবাস করছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণকে গৃহ দেওয়া হচ্ছে। সমাজের মূলধারার সাথে যুক্ত করতে এসব গোষ্ঠীর সন্তানদের শিক্ষিত করে তুলতে উপবৃত্তির ব্যবস্থাও করা হয়েছে। যুগের পর যুগ এই ঘরগুলোতে বসবাস করত সমতল ভূমিতে থাকা সাঁওতালরা, সরকারের পক্ষ থেকে তাদের জন্য নিশ্চিত করা হয়েছে পাকা ঘর। তারা মনে করছেন শুধুমাত্র পাকা ঘর নিশ্চিত নয়, তারা চান সুনির্দিষ্ট কর্মব্যবস্থা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। দেশের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত কিছুটা শীত অনুভূত হলেও শৈত্যপ্রবাহের আর আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর ক্রমাগত বাড়তে থাকবে তাপমাত্রা।
আর এই মাসের শেষে রাজধানী সহ সারা দেশে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঘের শেষে রাজধানী সহ সারা দেশে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা, শৈত্যপ্রবাহের বিস্তারও কমে এসেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে শুরু করেছে, আগামী কয়েকদিন তা অব্যাহত থাকবে। তবে মঙ্গলবার থেকে দুই তিন দিন হালকা শীত অনুভূত হতে পারে, এরপর ক্রমাগত বাড়বে তাপমাত্রা। 8-9-10 কমার পরে বিশেষ করে কমবে আপনার ওই নর্থ ওয়েস্টার্ন পার্টে, ইয়ে হবে, হয়তো দু এক জায়গায় মাইল্ড ধরনের হয়ে যেতে পারে, কিন্তু দেখা যাবে যে 11-12 তারিখের পরে তাপমাত্রা গ্রাজুয়ালি বাড়তে থাকবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চলতি মাসের শেষে সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 15 তারিখের পরে, 15 তারিখ থেকে 28 তারিখ, এই সময়ের ভিতরে কিছু কিছু জায়গায় হয়তো ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। শীত কমার পাশাপাশি কমেছে কুয়াশাও, বিমান চলাচল ও ঘাটে ফেরি চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী কয়েকদিন মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীত শেষ না হতেই রাজধানীতে বসন্তের বার্তা, গেরুয়া পলাশে অপরূপ সাজ নগরীর, অরণ্যের অগ্নি কিংশুক রূপ দেখতে ভিড় করছেন নগরবাসী। বসন্ত বাতাসে সুরভি নয় গেরুয়া রং নিয়ে হাজির পলাশ। কারওয়ান বাজার থেকে হাতির ঝিলে প্রবেশ মুখে পলাশের বাগান, সারি বেঁধে দাঁড়িয়ে থাকা গাছে আগুন রঙা ফুল, বাঘের নখের মতো পাপড়ির আড়ালে পাখিদের খুনসুটি, ছড়া পাতার ন্যাড়া ডালে লাল কমলা পলাশের রূপ দেখে থমকে যায় পথিক। ফাগুনের উতলা বাতাসে থোকায় থোকায় দুলতে থাকা ফুল হাতছানি দিয়ে ডাকে নগরবাসীকে, তাই পলাশ দেখতে হাতির ঝিল রমনা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর হয়ে উঠেছে ভালো লাগার আশ্রয়। পলাশ ফুলটা ঢাকা শহরে এখন নেই বললেই চলে, যারা আমরা আগে দেখেছি চিনি তারা হয়তো বা পলাশ ফুলের গাছটা দেখলে বুঝতে পারি হ্যাঁ এটা পলাশ ফুল, যে নতুন জেনারেশন হয়তো জানবেও না, হয়তো আমরা যারা জানি আমাদের কাছে শুনে বলবে হ্যাঁ চিনবে। পলাশ মানেই প্রফুল্ল, যখনই পলাশ ফুল দেখি তখন মনে হয় বসন্ত আসলে আমাদেরকে হাতছানি দিচ্ছে এবং মনটাই আসলে ভরে যায়। সাধারণত মধ্য ফেব্রুয়ারি থেকে পলাশ ফোটে, তবে এবছর পৌষের শেষে হঠাৎ ঠান্ডা কমে তাপমাত্রা বেড়ে যাওয়ায় ফুটতে শুরু করেছে ফুল। গবেষকেরা বলছেন প্রকৃতি থেকে বিলুপ্তির মুখে পলাশ, গাঢ় রঙের কারণে এই ফুল থেকে প্রাকৃতিক রং সংগ্রহ করা সম্ভব। এটা একটা অর্নামেন্টাল প্ল্যান্ট, পাশাপাশি এটা ঔষধি বৃক্ষ, এবং পলাশের যে কালার সেটাকে আমরা ন্যাচারাল কালার হিসেবে যদি আমরা আইসোলেট করতে পারি সেটা আমাদের বিভিন্ন যে খাদ্যদ্রব্য এবং আমাদের পানীয় সেখানে ইউজ করা যেতে পারত। পলাশকে বলা হয় অরণ্যের অগ্নিকিংশু, শীতের রুক্ষতা সরতে থাকলে আগে ভাগে বসন্তের বার্তা নিয়ে হাজির হয় পলাশ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন এক ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুর, এরপর অন্যান্য খবরের সাথে আরো যা দেখবেন। বাজারে ভোজ্য তেলের দামের রেকর্ড, দেড় মাসে লিটারে বেড়েছে 30 টাকা, বিশ্ববাজারে দাম বৃদ্ধির দাবি ব্যবসায়ীদের। বরিশালের ট্রাক কাভার্ড ভ্যান সংঘর্ষে 2 ট্রাক চালক ও 1 সহকারী নিহত, অচল ট্রাক টেনে নিয়ে যাবার সময় দুর্ঘটনা। করোনায় বিদেশি অতিথি কমে যাওয়ায় লোকসানে পড়েছে দেশের 5 তারকা হোটেলগুলো, গত 10 মাসে এ ব্যবসায় 2,500 কোটি টাকা লোকসান গুনতে ফেলছে। রেস্টুরেন্ট ও ক্যাফে দিয়ে টিকে থাকার চেষ্টা করছেন মালিকরা, অভ্যন্তরীণ পর্যটকদের আকর্ষণ বাড়াতে দেয়া হচ্ছে প্যাকেজ সুবিধা। বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ব্যবসা টিকে রাখার চ্যালেঞ্জ নিতে হবে তাদের। দীর্ঘদিন ধরেই অতিথি সংকটে রয়েছে দেশের 5 তারকা হোটেলগুলো, স্বাভাবিক সময়ে এই লবিতে ভরা অতিথি থাকলেও এখন অনেকটাই ফাঁকা, রুম বরাদ্দের হারও নেমে এসেছে 5 থেকে 10 ভাগে। তবে রক্ষণাবেক্ষণের কাজ চলমান থাকায় ব্যাপক লোকসান গুনতে হচ্ছে এ খাতের ব্যবসায়ীদের। স্বাভাবিক সময়ে রাজধানীর এই তারকা হোটেলে প্রতিদিন গড়ে 80 ভাগের বেশি অতিথি থাকলেও করোনায় তা শূন্যের কোটায়। এমন পরিস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখতে তাই গুরুত্ব দেয়া হচ্ছে বলরুম ভাড়া, ক্যাফে সার্ভিস দেয়াসহ নানা উদ্যোগ।
ঢাকার বাইরের যে প্রপার্টিগুলো আছে এগুলোতে কিন্তু আমাদের বাংলাদেশের যে লোকাল যারা গেস্ট বা ট্রাভেলার যারা আছে তারা কিন্তু মুভমেন্ট করছে, বাট সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে ঢাকার ভেতরের সিটিতে, এবং যারা আমরা ফরেন গেস্টদেরকে টার্গেট করে আমাদের প্রপার্টিগুলো ইনভেস্ট করা। আমাদের রেস্টুরেন্টগুলোতে বেশ ভালো সংখ্যক লোকাল যদি ঢাকার যে অধিবাসী আছেন, ঢাকার যারা থাকেন তারা আসছেন উইকেন্ডগুলোতে। কিন্তু যদি রুমের কথা চিন্তা করি, রুমগুলো সাধারণত চিন্তা করা হয়েছে, তৈরি করা হয়েছে বিদেশে আগমনের জন্য। বিশ্লেষকরা বলছেন করোনায় সবার আগে লোকসানে পড়েছে তারকা হোটেলগুলো, ব্যবসা টিকিয়ে রাখতে তাই বিভিন্ন মেয়াদি পরিকল্পনা নেয়ার তাগিদ তার। এই ইন্ডাস্ট্রিগুলো আবার পুরোদমে কর্মচাঞ্চল্য ফিরে পাবে, কিন্তু এর জন্য একটু সময় প্রয়োজন। সরকারকে আমি মনে করি এই বিষয়ে একটু প্রণোদনার আওতায় নিয়ে আসতে হবে, এবং তাদেরকে টিকিয়ে রাখার জন্য যে যেই ব্যবস্থাপনাগুলো, বিশেষত আমি মনে করি যে তাদেরকে এখন স্বল্প হারে একটু যদি আমরা ঋণ দিতে পারি। এছাড়াও এ খাতের সঙ্গে সরাসরি জড়িত প্রায় 3.5 লাখ মানুষের পেশা টিকিয়ে রাখতেও সরকারকে কাজ করতে হবে বলেও জানান সংশ্লিষ্টরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পর্যটকে মুখর সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ। দেশি পর্যটকদের পাশাপাশি বিদেশিরাও আসছেন সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে। অবকাঠামোগত সমস্যা দূর হলে দর্শনার্থী আরও বাড়বে বলে মনে করছেন অনেকেই। করোনার কারণে 7 মাসেরও বেশি সময় বন্ধ ছিল সুন্দরবন ভ্রমণ। গত বছরের 1 নভেম্বর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় সরকার। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে নভেম্বরে তেমন পর্যটক না হলেও ডিসেম্বর থেকে বাড়তে থাকে সমাগম। বন্যপ্রাণীদের কাছ থেকে দেখার আশায় কলাগাছি ও দেবেকি পর্যটন কেন্দ্রে আসছেন অনেকেই। দেশি পর্যটকদের পাশাপাশি বিদেশিরাও ভ্রমণ করছেন সুন্দরবন। দেশের সবচেয়ে বড় বন একটু দেখার ইচ্ছা জাগছে, যে কারণে আমরা এসেছি। সুন্দরবন নাকি অনেক শুনছি অনেক বড় ম্যানগ্রোভ বন, আর এখানে আছে বাঘ, হরিণ, বান্দর, এগুলো দেখার জন্যই আর কি আসছি এখানে। সেই সুন্দরবনের সৌন্দর্য দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম, কিন্তু আমি চাচ্ছি আমার কলকাতায় ভাইরা বন্ধুরা যারা আছে তারাও দেরকে উদ্দেশ্য করে বলছি তোমরা আসো এখানে। সুন্দরবন দেখে তৃপ্ত হলেও পর্যটকদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় আক্ষেপ প্রকাশ করেছেন অনেকে। তারা বলছেন প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে আরও বাড়বে দর্শনার্থী সমাগম। মানে এখানে আসলে সব কিছুর ব্যবস্থা যদি থাকতো তাহলে আমারও মানুষ আমাদের মতো অনেকে আসতো, কিন্তু এই ব্যবস্থা নাই বলে অনেকে আসে না। তবে সুন্দরবন কেন্দ্রিক পর্যটনের সুবিধা বাড়ানোর উদ্যোগ চলমান আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। জেলা প্রশাসন এখানে আমাদের নিজস্ব উদ্যোগে আমরা একটি ইকো রিসোর্ট তৈরি করেছি, সেখানে শিশুদের জন্য আমরা একটি ছোট বিনোদন কেন্দ্র গড়ে তোলার চেষ্টা করছি। পাশাপাশি এখানে যারা পিকনিকে আসে তাদের জন্য আমরা এখানে একটি ভালো পার্কিংয়ের ব্যবস্থা করেছি। ডিসেম্বরে সাতক্ষীরা রেঞ্জে সুন্দরবন ভ্রমণে এসেছেন 4,500 পর্যটক। জানুয়ারিতে এই সংখ্যা ছিল 6,500। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেড় মাসে ভোজ্য তেলের দাম বেড়েছে লিটারে 30 থেকে 35 টাকা। প্রতিদিনই দাম বাড়ায় তা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে জানাচ্ছেন ব্যবসায়ীরা। আমদানিকারকদের দাবি বিশ্ববাজারে দাম বাড়াতেই খুচরায় এর প্রভাব পড়েছে। এ অবস্থা চলতে পারে আরও অন্তত 1 মাস। আলু পেঁয়াজ চালের পর এবার লাগামহীন ভোজ্য তেলের বাজার। ডিসেম্বর থেকেই বাড়তি দাম, প্রতি চালানেই লিটারে বাড়ছে 5 থেকে 7 টাকা। বিক্রেতারা বলছেন দেড় মাস আগে 5 লিটার বোতলজাত তেলের দাম ছিল 475 টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 550 টাকা। দীর্ঘদিন ধরে 450, 440, 430 এরম বছর খানিক আছিল, যা আজকে মাস দুইকের ভিতরে উল্টাপাল্টা রেট যেভাবে বাড়ি গেছে, 150 টাকা বাড়ি গেছে। 30 থেকে 40 দিন যাবত ডেলি আপনার লিটারে 2 টাকা 4 টাকা করে বাড়তেছে। 5 জনের পরিবারে মাসে তেল লাগে 5 লিটারের মতো, তাই বাড়তি দামে তেল কিনতে হিমশিম খাচ্ছেন নির্দিষ্ট আয়ের ক্রেতা। আমি রূপসাদা খেতাম প্রতি মাসে রূপসাদা, কিন্তু এই তেলের দাম বাড়তির কারণে আমার বসুন্ধরা অথবা তীরের দিকে যেতে হয়, কারণ ওখানে একটু দাম কম। কষ্টকর, অবশ্যই কষ্টকর, এমনি দাম বেশি হন সবচেয়ে। আগে ছিল 75-80 টাকা, এখন হয়েছে 110 টাকা নর্মালটা, এমনি বেচা 125 টাকা ভালো যেটা। আমদানিকারকেরা বলছেন বিশ্ববাজার থেকে কম দামে সয়াবিন তেল কিনতে অপেক্ষা করতে হবে আরও প্রায় 1 মাস।
এখন যে দামে বিক্রি হচ্ছে আমদানি খরচের সঙ্গে সমন্বয় করলে তা আরো বেশি হবে বলেও দাবি তাদের। দাম বৃদ্ধির অন্যতম কারণ হলো আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধিটা একমাত্র কারণ। বর্তমানে বাংলাদেশে যে মূল্যে আমরা এটা সরবরাহ করে আসছি সেটা কিন্তু আন্তর্জাতিক বাজারের সাথে যদি একচুয়াল সমন্বয় করা হয় তাহলে দাম আরো বাড়ার কথা। দেশের ভোজ্য তেলের চাহিদা বছরে 15 লাখ টন, এর প্রায় 90 ভাগই আমদানির। শীতে পাম অয়েলের ব্যবহার কমে যাওয়ায় বাড়ে সয়াবিনের চাহিদা, তাতেই ঊর্ধ্বমুখী তেলের বাজার। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে 5 উপজেলার 58টি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের তথ্য কেন্দ্রের সার্ভার জটিলতায় জন্ম মৃত্যু সহ সব ধরনের অনলাইন নিবন্ধন কার্যক্রম বন্ধ রয়েছে। 2 মাস ধরে সঠিক সময়ে সনদ নিতে না পারায় সন্তানদের স্কুলে ভর্তি সহ নানা ধরনের ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। সন্তানের জন্ম নিবন্ধনের জন্য ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে প্রতিদিনই ভিড় করছেন অভিভাবকরা। তথ্য কেন্দ্রের সার্ভার জটিলতায় জন্ম সনদ নিতে পারছেন না তারা, এতে স্কুলে ভর্তি অনিশ্চয়তায় পড়েছে। কবে নাগাদ সমস্যা কাটবে সেটাও নিশ্চিত করে বলতে পারছে না কেউ। জন্ম মৃত্যুর সনদ ছাড়াও সব ধরনের অনলাইন নিবন্ধন কার্যক্রমও বন্ধ রয়েছে। এতে পাসপোর্ট, জমি কেনা বেচা সহ নানা সেবা থেকে বঞ্চিত হচ্ছে নাগরিকরা। জটিলতার কথা স্বীকার করে কয়েকদিনের মধ্যে সংকট নিরসনের বিষয়ে আশ্বস্ত করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। আপনারা জানেন জন্ম মৃত্যু নিবন্ধন আইনের যে সার্ভার এখন নতুন করে বিডিআরআইএস এর কাজ চলমান আছে, এটার আপডেটের কাজ চলমান থাকায় বর্তমানে জন্ম নিবন্ধনে কিছুটা সমস্যা পরিলক্ষিত হচ্ছে। তবে ইনশাল্লাহ আশা করি অল্প কয়েকদিনের মধ্যে এই সমস্যাটা কেটে যাবে। লক্ষ্মীপুরে অন্তত 20 লাখ মানুষ সার্ভার জটিলতায় ভোগান্তিতে রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খুলনার তেরোখাদায় ডাকাতের হামলায় এক যুবক নিহত হয়েছেন। গতরাতে উপজেলার আংরোপাঙ্গাশিয়া গ্রামে ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে শুক্রবার রাত 3টার দিকে আংরোপাঙ্গাশিয়া গ্রামে শিক্ষক মোহাম্মদ আবদুল্লার বাড়িতে হামলা করে ডাকাত দল। পরিবারের সদস্যদের বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে তারা। এ সময় প্রতিবেশী জামাল শেখ বাধা দিলে ডাকাতরা তাকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় জামালকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাজীপুরের কোনাবাড়ি বাসস্ট্যান্ড এলাকার একটি মার্কেটে আগুনে পুড়ে গেছে চাইনিজ রেস্টুরেন্ট সহ বিভিন্ন দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 2 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। ফায়ার সার্ভিস জানায় গতরাত 4:30 দিকে কোনাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এক্সিলেন্ট সুপার শপ নামের একটি বহুতল ভবনের 4র্থ তলায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ভবনের 5ম ও 6ম তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বরিশালের ভুরঘাটা এলাকায় 2টি ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন। গতরাত 4টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বরিশাল হাইওয়ে থানা পুলিশে জানিয়েছে ভুরঘাটা এলাকায় 1টি ট্রাক অপর একটি অচল ট্রাককে টেনে নিয়ে যাচ্ছিল। এ সময় 1টি কাভার্ড ভ্যানের সঙ্গে ট্রাক 2টির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই 3 জন মারা যান। নিহতরা হলেন ট্রাকের চালক আক্তার হোসেন, মোহাম্মদ রাসেল এবং ট্রাকের সহকারী মোহাম্মদ সোহান। দুর্ঘটনা কবলিত 1টি ট্রাক আটক করেছে পুলিশ। আন্তর্জাতিক মহড়ায় অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস প্রত্যয়। সকাল 8:15 136 জন নৌসদস্য নিয়ে চট্টগ্রাম ছেড়ে যায় জাহাজটি। এর আগে বাদ্যযন্ত্র পরিবেশনের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। জাহাজটির অধিনায়কের দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন আহমেদ আমিন আবদুল্লাহ। এ সময় কমান্ডার বিএন ফ্লিট রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মহড়া শেষে আগামী 13 মার্চ জাহাজটির দেশে ফিরে আসার কথা রয়েছে। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। ফিরে এসে সংবাদ আরো জানা থাকছে। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ চতুর্থ দিনে, নতুন করে জাতিগত সহিংসতার আশঙ্কা সংখ্যালঘুদের। এবং চট্টগ্রাম টেস্টে উইন্ডিজকে 395 রানে টার্গেট দিয়েছে বাংলাদেশ, মুমিনুলের শতকে ম্যাচ জয়ী স্কোর টাইগারদের। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে চতুর্থ দিনের মতো বিক্ষোভ চলছে। ইয়াঙ্গুনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে স্লোগান দেয় নানা পেশার কয়েকশো মানুষ। মান্দালোতে বিক্ষোভে অংশ নেন অনেক আইনজীবী। এদিকে সেনা অভ্যুত্থানের জেরে নতুন করে জাতিগত সহিংসতার আশঙ্কা করছে দেশটির সংখ্যালঘুরা। সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারে জোরদার হচ্ছে প্রতিবাদ বিক্ষোভ। টানা চতুর্থ দিনের মতো ইয়াঙ্গুনে রাজপথে নামে কয়েকশো মানুষ। তবে দাঙ্গা পুলিশের বাধায় অগ্রসর হতে পারেনি তারা। এ সময় সুচি সহ শীর্ষ নেতাদের মুক্তির দাবি জানায় বিক্ষোভকারীরা। সেনা অভ্যুত্থানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নতুন করে বিধিনিষেধ আরোপ করছে সেনাবাহিনী। বন্ধ করে দেয়া হয়েছে টুইটার ও ইনস্টাগ্রাম। এর আগে স্থিতিশীলতা রক্ষার অজুহাতে বন্ধ করা হয় ফেসবুক। এদিকে দেশটির 50 বছরের সামরিক শাসনামলে নানা সময় নির্যাতন নিপীড়নের শিকার আদিবাসীরা নতুন করে সহিংসতার সংখ্যায় রয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। বিশেষ করে সেনাপ্রধান মিনাং লাইনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছে তারা। 1962 থেকে 2011 সাল পর্যন্ত মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যা, যৌন নিপীড়নের ঘটনায় লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে দেশটিতে। সোমবার সুচিসহ শীর্ষ নেতাদের আটকের পর এক বছরের জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী। ক্ষমতা হস্তান্তর করা হয় সেনাপ্রধানের হাতে। মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে জাতিসংঘ মহাসচিব সহ বিশ্ব নেতারা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফিলিস্তিনি অধ্যুষিত অঞ্চলগুলোতে হওয়া যুদ্ধাপরাধ এবং নৃশংসতার তদন্তের এখতিয়ার আছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের। শুক্রবার এই সংক্রান্ত একটি রায় ঘোষণা করা হয়েছে। তবে আইসিসির এই রায় প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এই রায়ের মাধ্যমে তদন্তের পথ আরও প্রশস্ত করল আদালতটি। এর আগে এ বিষয়ে পর্যাপ্ত তথ্য প্রমাণ নিয়ে ইসরায়েল ও হামাস বাহিনী উভয়ের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান আদালতের প্রসিকিউটর ফাতু বেনসুদা। আইসিসির রায়ের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য না হওয়ায় ইসরায়েলকে বিচারের আওতায় আনতে নানা জটিলতার মধ্য দিয়ে যেতে হবে আদালতকে। রায় প্রকাশের পর এতে সমর্থন জানিয়েছে ফিলিস্তিন সরকার। মুমিনুলের সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্টে উইন্ডিজকে 395 রানে টার্গেট দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ বিনা উইকেটে 19 রান। 3 উইকেটে 47 রান নিয়ে সকালে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে টাইগাররা। 18 রান করে কর্নওয়ালের ঘূর্ণিতে আউট হন মুশফিক। এরপর অধিনায়ক মুমিনুলকে যোগ্য সঙ্গ দেন লিটন। সেঞ্চুরি করে দলকে ভালো অবস্থানে নিয়ে যান মুমিনুল। দেশের পক্ষে সর্বোচ্চ 10 সেঞ্চুরির মালিক এখন বাংলাদেশ অধিনায়ক। আর লিটনের ব্যাট থেকে আসে 69 রান। শেষ পর্যন্ত 8 উইকেটে 223 রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। 395 রানের টার্গেটে ব্যাট করছে উইন্ডিজ। প্রথম ইনিংসে বাংলাদেশের 430 রানের জবাবে ক্যারিবিয়ানরা অল আউট হয় 259 রানে। এই মুহূর্তে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রয়েছেন সহকর্মী জহিরুল ইসলাম। খেলা সর্বশেষ তথ্য জানবো তার কাছে। জহির, লিড 400 উপরে নেওয়ার সুযোগ ছিল, তারপরও দ্বিতীয় ইনিংসে 395 রানের টার্গেট ফেস করা অনেক বড় চ্যালেঞ্জ, এটি যে কোনো পিচেই হোক না কেন। তো এখন আর একটিমাত্র সেশন বাকি, তো স্পিনাররা কতটুকু পিচের সহায়তা পাবেন বলে আপনার মনে হচ্ছে? উইকেটের কথা যদি বলেন, আজ কিন্তু সারা দিনই কিন্তু কিছু চমক ছিল উইকেটের কাছ থেকে। একটা প্রত্যাশা ছিল যে আজ চতুর্থ দিন স্পিনাররা সমর্থন পাবেন, কিন্তু সেই অর্থে কিন্তু স্পিনাররা টার্ন পাননি, যেটা আমরা দুই ইনিংসে দেখলাম। এখন তৃতীয় সেশনের খেলা চলছে, স্পিনাররা সে অর্থে টার্ন পাননি, কিন্তু মুমিনুল হক যেই
নৈপুণ্য দেখিয়েছেন, সেখান থেকে তার কৃতিত্ব কেড়ে নেওয়ার কোনো সুযোগ নেই। বেশ চাপে ছিল, 33 রানে 3 উইকেট হারিয়ে ফেলার পর মুশফিকুর রহিম তিনি কিন্তু ইনিংস বড় করতে পারেননি। সেখান থেকে বাংলাদেশ যে একটা ভালো লিড নিতে পেরেছে 395 রানের টার্গেট ওয়েস্ট ইন্ডিজের সামনে, সেটার পেছনে কিন্তু এজোর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বরপুত্র মুমিনুল হকের ক্যারিয়ারের 10th সেঞ্চুরি তামিম ইকবালকে পেছনে ফেলেছেন বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত সর্বোচ্চ সেঞ্চুরি রেকর্ডটি আজ তিনি গড়ে ফেলেছেন। সাগরিকায় সপ্তম সেঞ্চুরি মুমিনুলের 115 রানের ইনিংসটিতেই কিন্তু যে পরিস্থিতিটা হয়েছে, আসলে বাংলাদেশ চতুর্থ দিনে তৃতীয় সেশনের আগেই কিন্তু জয়ের যে সুবাতাস সেটা কিন্তু পেতে শুরু করেছে এবং এখন ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করছে এবং আমরা উইকেটের আচরণ যেটা দেখেছি আসলে সে অর্থে ডিসঅ্যাপয়েন্টিং বলা যেতে পারে। যেটা প্রত্যাশা ছিল যে স্পিনাররা টার্ন পাবেন, সে অর্থে তাইজুলের 4 ওভার বল করেছেন, তিনি খুব ইকোনমি বল করেছেন কিন্তু সে অর্থে টার্ন পাননি। ক্রেইগ ব্রাথওয়েট এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ দলের আমরা দেখেছি প্রস্তুতি ম্যাচও দুর্দান্ত টেম্পারমেন্ট দেখিয়েছেন। এখন ওয়েস্ট ইন্ডিজে আসলে এই এই স্টেডিয়ামে এই উইকেটে সর্বোচ্চ 317 রান করে 2008 সালে নিউজিল্যান্ড তারা ম্যাচ জিতেছিল, কিন্তু চেজ করে এখানে জেতা আসলে বেশ কঠিন। চতুর্থ দিন সারপ্রাইজ ছিল কিন্তু পঞ্চম দিন যে সারপ্রাইজ থাকবে কিনা সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সাকিব আল হাসান তাকে অবশ্যই মিস করছে বাংলাদেশ বোলিং অ্যাটাক, কিন্তু একই সাথে প্রথম ইনিংসে তাইজুল, মিরাজ এবং নাইম যেভাবে বল করেছেন সেটা আসলে ইন্ডিকেট করে যে ওয়েস্ট ইন্ডিজের এই চেজ করাটা 395 রানের চেজ করা এটা আসলেই অতিমানবীয় কিছু একটা হয়ে যাবে, সেটা খুবই কঠিন একটা কাজ। সেক্ষেত্রে ক্রেইগ ব্রাথওয়েটের উপরই ওয়েস্ট ইন্ডিজ চেয়ে থাকবে, কিন্তু কাজটা খুব কঠিন এবং সাকিব যদি নাও থাকেন বাংলাদেশের স্পিনাররা যে রিদম দেখিয়েছেন, যে নিয়ন্ত্রণ দেখিয়েছেন সেখানে আসলে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে এখান থেকে আসলে ম্যাচ বের করে নেওয়া আসলেই বেশ কঠিন। আমরা আশা করি আরেকটি সেশন বাকি আছে, বাংলাদেশ ভালো কিছু করবে এই প্রত্যাশা। বাংলাদেশের ফুটবলে প্রতিষ্ঠিত শক্তি চট্টগ্রাম আবাহনী, কিন্তু তাদের নগর প্রতিদ্বন্দ্বী চট্টগ্রাম মোহামেডান নেই কোনো আলোচনাতে। সময়ের সাথে সাদা কালোরা হারিয়েছে ঐতিহ্য, সবশেষ ক্যাসিনো অভিযানের পর দীর্ঘদিন তালাবন্ধ ক্লাব কার্যালয়, পৃষ্ঠপোষকের অভাবে বন্ধ অনুশীলন, এক প্রকার বিলুপ্তির পথে একসময়কার চ্যাম্পিয়নরা। ঐতিহ্য যেখানে গুরুত্ব হারিয়ে ফেলে সেখানে অনিশ্চিত হয়ে পড়ে অস্তিত্ব। বাংলাদেশের ইতিহাসে চট্টগ্রাম মোহামেডান তেমনই এক ঐতিহ্য, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ফুটবল তেমনই এক অস্তিত্ব। 1950-এ শুরু পথ চলা, এরপর চট্টগ্রাম তথা বাংলাদেশের ফুটবলে রীতিমতো পাওয়ার হাউস হিসেবে স্বীকৃতি পেয়েছিল সাদা কালোরা। কাজী সালাউদ্দিন সালাম মুর্শিদিদের মতো বড় তারকারা খেলেছেনি, সাদা কালোদের পক্ষে এ সময় খেলেছেন জাতীয় দলের 9 ফুটবলার। চিরপ্রতিদ্বন্দ্বী চট্টগ্রাম আবাহনী নিয়মিত দল গঠন করছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে, কিন্তু নগর প্রতিদ্বন্দ্বীদের খোঁজ নেই কোথাও। চট্টগ্রাম প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হবার রেকর্ডধারীরা এখন ভুগছে অস্তিত্বের সংকটে। দেশের ফুটবলের মানচিত্রে এখন তাদের খুঁজে বের করা রীতিমতো কষ্টসাধ্য কাজ। একসময়কার চ্যাম্পিয়নদের এমন দুর্দশার পেছনে অনিয়ম আর উদাসীনতাকে কারণ হিসেবে দেখাচ্ছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি আরও নাজুক হয়েছে সবশেষ ক্যাসিনো অভিযানের পর। রাজনৈতিক অংশগ্রহণ আমাদের স্পোর্টসের ক্লাবগুলোতে যে দলের যেভাবে থাকে তাতেও একটা প্রতিক্রিয়া বা এটা একটা বিরূপ পড়েছে আমার ধারণা। তবে চিটাং মোহামেডান অতি সত্তরই মোদয় একটি ভালো দল গঠন করে পেশাদার ফুটবল লিগে অংশগ্রহণের মাধ্যমে দেশবাসীর কাছে নতুন করে উঠে আসতে চাচ্ছে। ভাবমূর্তি সংকট আর অন্যান্য জটিলতায় আস্থা হারাচ্ছে পৃষ্ঠপোষকেরা। মর্নিং স্পোর্টিং ক্লাবে যদি কেউ আর্থিক পৃষ্ঠপোষকতা করে বা মর্নিং স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা হিসাবে যদি জড়িয়ে যায় সেখানে একটা ধারণা, কিন্তু অনেকের একটা ভুল ধারণা যেহেতু একটা লেপিয়ে দেওয়া হয় যে ওরা মানে বিএনপি ঘরোনার, এই কারণেই মূলত আসলে আর্থিক অসচ্ছলতা মর্নিংয়ে বিরাট বিরাজ করছে। অতীত অস্বীকার করে যে অগ্রগতি সেটা কি আসলে সামনে এগিয়ে যাওয়া? বিজ্ঞান আর আধুনিকতাতে সময় সামনে এগিয়ে যাবে, কিন্তু ঐতিহ্যের অবস্থান যে অস্তিত্বের গভীরে। বাংলাদেশ ফুটবলে সেই অস্তিত্ব রক্ষার্থে চট্টগ্রাম মোহামেডানকে রক্ষার তাগিদ ফুটবল সংশ্লিষ্টদের। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ বড় লড়াই, রাত 2টায় ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে এভারটন। সাউদাম্পটনের বিপক্ষে 9-0 গোলের জয়ে দারুণ উজ্জীবিত রেড ডেভিলরা, চোট কাটিয়ে কাভানি ফেরায় শক্তি বাড়ছে তাদের। আগের ম্যাচে বিশ্রামে থাকা পল পগবাও খেলবেন এই ম্যাচে।
এভারটন ছন্দে থাকলেও ওল্ড ট্র্যাফোর্ড থেকে জয় নিয়ে ফেরা কঠিন হবে তাদের জন্য। প্রিমিয়ার লিগে ইউনাইটেডের মাঠে সর্বশেষ 27 বারের লড়াইয়ে মাত্র একবার জিতেছে এভারটন। আনচেলত্তির দলের বিপক্ষে জিতে শীর্ষে থাকা ম্যান সিটির সাথে ব্যবধান কমাতে মরিয়া ম্যান ইউনাইটেড। বর্তমান পয়েন্ট টেবিলে 2 নম্বরে রেড ডেভিলসদের অবস্থান। লালিগায় আজ মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। রাত 9:15 ভেস্কার চ্যালেঞ্জ নিবে লস ব্লাঙ্কোরা। ছন্দে নেই রিয়াল, সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ 4 ম্যাচের 3টিতেই হেরেছে। ছিটকে গেছে সুপার কোপা ও কোপা দেল রে থেকে। এর উপর ইঞ্জুরি সমস্যা প্রকট তলে। রামোস, ভালভার্দে, ভাস্কেস সহ গুরুত্বপূর্ণ 6 ফুটবলারকে চোটের কারণে পাওয়া যাচ্ছে না। দুর্বল ভেস্কার বিপক্ষেও লড়াইটা তাই সহজ হবে না রিয়ালের জন্য। এদিকে সেরিয়াতে রাত 11টায় রোমার সঙ্গে লড়বে ইভেন্টাস। টানা 5 জয়ে আত্মবিশ্বাসী পিরলোর দল, কিন্তু টানা 10ম শিরোপা জয়ের মিশনটা কঠিন ইউভের জন্য। শীর্ষে থাকা ইন্টারের সঙ্গে এখনও 8 পয়েন্টের ব্যবধান। রোমার বিপক্ষে চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন দিবালা। শেষ করব বিরতিহীন সংবাদ দুপুর, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। পিকে হালদার চক্রের আত্মসাৎ করা মোট টাকার পরিমাণ 15,000 কোটিরও বেশি, বড় অংশই পাচার হয়েছে বিদেশে। কাল সকাল 9টা থেকে দেশের 2,402টি কেন্দ্রে করোনার টিকা দেওয়া শুরু। ঢাকায় 56 হাসপাতাল সহ 206টি কেন্দ্র। টিকা নিলেও মানতে হবে করোনা স্বাস্থ্যবিধি, অন্যথায় আবারও বেড়ে যেতে পারে সংক্রমণ। চিকিৎসকদের কড়া হুঁশিয়ারি। উত্তরের 4 জেলায় ঘর পাচ্ছে 52 ক্ষুদ্র নৃগোষ্ঠী 3,500 পরিবার। মুজিববর্ষ উপলক্ষে সরকারের উদ্যোগ। এবং সারা দেশে তাপমাত্রা বাড়ছে, আর কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। মাসের শেষে বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।